কি চাও? সবকিছু তোমার মন মতো চলবে? না, আমি যে সবকিছু তোমার মন মতো করে হোক, অ্যাট লিস্ট বলো মুখ ফুটে, যেটা 5 বছর আগেও বলতে পারোনি এখনো বলছো না। আমি সবকিছু জানি সারা। জানো মানে কি জানো তুমি? আমি ঋতুকে কল করেছিলাম, আমি জানি তুমি সেদিন কেন আমাকে থামাওনি, সেদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো, কেন বলনি সারা? তোমার এক্সাইটমেন্ট, দেশের বাইরে যাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড ছিলে, তোমার হ্যাপিনেস দেখে আমি তোমাকে থামাতে পারিনি। তোমার তো কোনো পিছুটান ছিল না, আর আমি থামতে বললেও তুমি থামতে না। থামতাম না, অ্যাটলিস্ট ফিরে তো আসতাম। 5 বছর ওয়েস্ট হয়েছে সারা, আমি হয়তো 1 বছর পরে ফিরে আসতাম, 4টা বছর তো ওয়েস্ট হতো না। ভালোবাসো একটা বারও বলতে পারোনি সারা, মাই লাক। অনেক মেয়ে আমাকে পছন্দ করতো সারা, কিন্তু আমি শুধু একজনকেই পছন্দ করতাম, সেটা তুমি, যার কথা 5টা বছর ধরে ভেবেছি, আর যার জন্য আমি এখানে। স্যার আমি চলে যাচ্ছি, আবার কবে আসবো আমি জানি না, হয়তো আর কখনো আসবো না। থামতে চেয়েছিলাম, কেউ থামায়নি। না, তুমি যাবে না, কখনোই যাবে না, আমি তোমাকে যেতে দিব না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। একটা মেয়েকে কখন বেশি ভালো লাগে জানো? কখন? যখন সে অধিকার নিয়ে ভালোবাসা মানুষটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে জানো? কখন? যখন একটা ছেলে মেয়েটির সব কথা মেনে নিয়ে একটা লক্ষ্মী ছেলে হয়ে যায়, তখন।